সুপ্রিয় দর্শক মন্ডুল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে রাজধানীর গাবত্রী গবাদি পশুর হাট থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি গরু এটি এখন কুরবানির বেশ আলোচিত বিষয় যে কোরবানির সময় অনেকেই গরু কিনবেন ঠিক এই মুহূর্তে এই গরুটি কিনেছেন আমাদের এক আপা আমরা এখন তার সঙ্গে কথা বলবো তাহলে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো আপা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি এই গরুটা কিনলাম দু লাখ বিশ হাজার টাকা দিয়ে না 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 দু লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনলাম আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর নামে কুরবানি দিচ্ছি যারা আল্লাহ কুরবানি কবুল করেন আমি আমি না আমি খুব সুন্দর একটা কথা বলেছে আবার প্রথমে একটু জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন আমি এই কদম তলি থানা সোনিয়াkra থেকে ধন্যবাদ বাজার ধন্যবাদ বাজার সোনিয়া ধনিয়া বাজার থেকে জি ধনিয়া বাজারের মালিকের আমি আমি আচ্ছা 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 মাশাআল্লাহ দর্শক সবচেয়ে বড় বিষয় যে টাকা কোনো বিষয় না কুরবানির যে একটা সুন্দর কুরবানি দিতে হয় একটা মনের পশুকে কুরবানি করার জন্য বা নিজের সৃষ্টি করার জন্য ওনারা আগে আগে গরুটা নিয়েছেন এবং সুন্দর একটা গরু নিয়েছেন এই জন্য অবশ্যই মাসা ভালো হয়েছে গরুটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা একটা বিষয় যে আপনি যে এখনো তো করবেন বেশ কয়েকদিন বাকি তো আগে আগে লালন পালন করে দিলে আল্লাহর দিব তো আমাদের ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম উনি একটু সযত্ন করে সহকারে পালন করে তো তো কিছু করছে ওইটাই আল্লাহর নামে দিতে আল্লাহর নামে একটু পালন করে মায়া মোহাম্মবত করে তারপরে দিব মাসা খুব 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 চিন্তা না মাংসর বিষয়টা মনে হয় এমনি আইডিয়া না মাংসের বিষয় না মাংস হতে পারে আইডিয়া যেহেতু আপাকে কোনো আইডিয়া নিয়েছে না 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 আমি আইডিয়া না আমি আল্লাহ নামে দিতেছি একটা সুন্দর কালারের সুন্দর কালার আচ্ছা আপনি একটু বলেন যে এটা কি কি দেখে আপনার পছন্দ আমাদের আমাদের ইব্রাহিম আলাহ খুব সুন্দরভাবে তার ইব্রাহিম ইয়ার ইসমাইলকে ইসমাইল আলাহ সালামকে খুব সুন্দরভাবে সাজাগুজি করে নিছে সেরকমই আমি একটু সুন্দরভাবে নিলাম যাতে সুন্দরভাবে আমার আল্লাহ যেমন আমার ইটা কবুল করে কোরবান ইটা কবুল করে আমিন 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 তো যাই হোক আপনি নিয়েছেন খুবই ভালো লাগলো একটু বাসায় নিয়ে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া নিঃসন্দেহে তো করাবেন এই আর কি আর আমরা দেখছি বা আমরা যারা ভিডিও করছি এবং দর্শকরা যারা দেখছে তো আমাদেরকে ঈদের দাওয়াত করছেন তো নাকি আমাদের মেম্বার ছিলাম দর্শক আমরা কিন্তু সরাসরি দেখছি এখন ঈদের 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 দাওয়াত ঈদের দাওয়াত পাশাপাশি এখনই খাওয়ার দাওয়াত আমার তো আমার তো খুবই খুবই ভালো লাগছে তো আপা

এই যে বাবা দেখে আগামী বছর আপনার সাথে দেখা করবো একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা কিন্তু ভিডিও ভিডিওগুলো দেখাচ্ছিলাম যে কোন করু আপনি কি দেখা হচ্ছে আমি প্রতিদিন দেখি আপনাদের রাত জেগে দেখি প্রায় দুই চারটা বাজে আমাদের জন্য তারপরে আসছেন দর্শক আমি জানি না কেমন হলো একটু মনে হয় হয়ে গিয়েছে আমি আজকে কেমন জানি হয়ে গেল যাই হোক সুন্দর একটি গরু এই নাসির ভাইয়ের এখান থেকে নিয়েছেন তো সব মিলিয়ে আমরা যদি আপনারা দেখলেন যে কোরবানি এই গাবতলি হাট থেকে সুন্দর আরেকটি গরু বিক্রি হলো তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ